إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তাহাজ্জুদের জয়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দিনের কাজে কবুল করে নিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহর নামে জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহ, সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফীহি মুবারাকান ফীহি ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদ লাকাল হামদ বিল ইসলাম বিল ইসলাম ইয়া রব্বি ইয়া রব্বি লাকাল হামদ লাকাল হামদ বিল কুরআন يا ربي يا ربي لك الحمد لك الحمد بالإيمان بالإيمان আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। প্রশংসা করলে খুশি হন কে? আল্লাহ। আমরা সেই রব্বুল ইজ্জাতের প্রশংসা আদায় করে নিলাম। আজকে পবিত্র জিলহজ মাসের কয় তারিখ? মাস আসছে এখনো আসে নাই, আগামী দিন চলে আসতে পারে। যদি মাসের 31টা চলে যায় তাহলে হয়তো বা আগামী দিনে কি চলে আসবে নাকি? আজকে 28। আচ্ছা, তো আমরা সামনে আজকে হচ্ছে পবিত্র জিলকদ মাস চলতেছে, অর্থাৎ আগামী যে মাসগুলো আগামী যে মাসটা সামনে আসতেছে সেই মাসের নাম হচ্ছে জিলহজ মাস। কি মাস? জিলহজ। সেই জিলহজ মাসে আমাদের কিছু করণীয় আছে কি না? আছে, ঠিক না? আপনারা সবাই জানেন আগামী জিলহজ মাসের 10 তারিখ আমরা যারা মুসলিম আমাদের জন্য একটা বিশেষ দিবস আছে কি না? সেই দিবসের নাম কি? আরাফাতের দিন। কিসের দিন? আরাফাতের দিন। এই দিনটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল হজ্জ আকবার, ইয়াউমুল হজ্জ আকবার, বড় হজের দিন। তো জিলহজ মাসটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাস, যেই মাস সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ নসিহা আমাদের জন্য কী করেছেন, পেশ করেছেন। আমরা আজকে জিলহজ মাসের আমলের অবারিত যে সুযোগ সে সুযোগ সম্পর্কে কিছু আলোচনা শুনব। সবাই বলে ইনশা আল্লাহ। দেখেন আজকে পৃথিবীব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের যে হামলা, এটা আমাদের বাংলাদেশেও ইদানিংকালে খুব বেশি আক্রমণ করেছে, ঠিক কি না? তো অনেক মানুষ আজকে হসপিটালের বেডে রয়েছে, অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করার কারণে হসপিটালের বার্ন ইউনিটে অবস্থিত, তারা মসজিদে আসতে পারে নাই। তারা যে জিলহজ মাসের 10 তারিখে কুরবানির দিনটাকে উৎসব হিসেবে পালন করবে মুসলমানদের, সেই উৎসবটাকে সঠিকভাবে পালন করার সুযোগও তাদের নাই যারা অসুস্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের কাছ থেকে সুযোগ সুবিধা বেশি দিয়ে সুস্থ রেখে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন আমরা সরাসরি আজকের আলোচনার দিকে চলে যাই। আমরা যে আলোচনা পেশ করব একটা হাদিস থেকে পেশ করব, আর আমাদের আলোচনা হচ্ছে দারসুল হাদিস। কি عن ابن عباس رضي الله تعالى عنهم قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله عز وجل من هذه الأيام يعني أيام العشر قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك بشيء
রওয়াহুল বুখারি, বুখারি শরীফ থেকে বর্ণিত। সাইয়েদানা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন নেক আমল করার নেই, অন্য কোন দিনের আমল মহান আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহান আল্লাহর পথে জিহাদ কি এই 10 দিনের নেক আমলের চেয়ে মহান আল্লাহর নিকট বেশি প্রিয় নাকি? বিশ্বনবী বললেন, মহান আল্লাহর পথে জিহাদও বেশি আল্লাহর কাছে প্রিয় নয়, তবে ওই ব্যক্তি ছাড়া যেই ব্যক্তি নিজের জীবন ও সম্পদ নিয়ে জিহাদে বেরিয়ে গেল এবং জিহাদ থেকে ফিরে আসার সময় তার জীবন এবং যা কিছু নিয়ে সে গিয়েছে কোনোটাই ফিরিয়ে আনতে পারে নাই, অর্থাৎ সে শাহাদাত বরণ করেছে, ওই ব্যক্তির কাজের চাইতে এই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আমরা বলছি সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনা করেছেন বিশ্বনবীর আপন চাচাতো ভাই, নাম হচ্ছে আব্বাস। নাম কি? আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর চাচাতো ভাই, বিশ্বনবীর একজন প্রিয় বন্ধু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, হিজরত করার 3 বছর পূর্বে সাইয়েদনা আব্বাস পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। পৃথিবীতে যখন তিনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরপর বিশ্বনবীর কাছে ওনার মা তাকে বিশ্বনবীর কাছে নিয়ে আসলো। বিশ্বনবীর কাছে নিয়ে আসার পরে বিশ্বনবীর মুখের লালা ওই আব্বাসের মুখের মধ্যে দিয়ে দিলেন আর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়াআল্লিমহু তাআবিল, হে আল্লাহ তুমি তাকে দিন ইসলাম সম্পর্কে বিশেষ বুঝ দাও এবং তাকে নিগুড় বিশ্লেষণ করার সক্ষমতা দান করো। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বিশ্বনবী যেই দোয়া করেন কবুল করেন কে? আল্লাহ। বিশ্বনবী যেই দোয়া করেন কবুল করে নিলেন কে? আল্লাহ। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলনের দাওয়াতি কাজ করার জন্য দুইজন ব্যক্তির খুব বেশি প্রয়োজন ফিল করলেন। একজনের নাম হলো হযরত আব্দুল্লাহ, হযরত ওমর, ওমর ইবনুল খাত্তাব, আরেকজনের নাম হলো আবু জাহাল। আল্লাহর কাছে তাদের নাম ধরে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে বিশ্বনবীর দোয়া কবুল করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের মধ্যে ইসলামী আন্দোলনের সৈনিক হিসেবে কবুল করে নিলেন। বলেন আমিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনবী যেখানে দোয়া করেছেন তার দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। আল্লাহ। সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। আসেন আমরা সরাসরি বিশ্বনবীর হাদিসের মধ্যে চলে যাই। বিশ্বনবী বললেন, মা মিন আইয়ামিন আমালু আস-সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ আজ্জা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামিল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে আমলের কাছে, আল্লাহর কাছে পৃথিবীর যত আমল আছে সব কিছুর চাইতে পছন্দনীয় কার কাছে? এই জন্য আমাদেরকে এই জিলহজ মাসের আমল কি বেশি বেশি করা দরকার আছে কিনা? জি। বিশ্বনবী ফরমান, মা মিন আইয়ামিল ইয়াউম, মা মিন আইয়ামিন আমালু আস-সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর, এই 10 দিনের আমল পৃথিবীর দুনিয়ার যত আমল রয়েছে সব কিছুর চাইতে পছন্দনীয় কার কাছে? আল্লাহর কাছে। আসেন আমরা জানি এই জিলহজ মাসে আমরা কি কি আমল করব, জানবেন তো ইনশাআল্লাহ। এক নম্বরে আল্লাহ তাআলার জিকির করা, এক নম্বরে কি করা? কোরআনকে আমরা বললাম আল্লাহ আমরা কিভাবে আপনার জিকির করব, কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদাও ওয়ালা জুনুবিহিম ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বললেন যাদেরকে আমি চিন্তা শক্তি দিয়েছি তারা শোয়া অবস্থায় থাকুক আর বসা অবস্থায় থাকুক আর দাঁড়ানো অবস্থায় থাকুক, যেই অবস্থায় থাকুক তারা সব সময় চিন্তা ভাবনা করে কার? আল্লাহ।
আল্লাহ বললেন তারা সৃষ্টি পৃথিবী সৃষ্টির জমিন সৃষ্টির আকাশ সৃষ্টি নিয়ে গবেষণা করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হযরত ওমর ইবনে আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বললেন মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন মিন হাযিহিল আইয়ামিল আশর فأكثروا فيهن بالتهليل والتكبير والتحميد। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। সেই 10 দিনের মধ্যে তোমরা যেই যেই আমলগুলি করতে পারো তিনি বললেন فأكثروا فيهن بالتهليل বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। কি পড়বা? তারপরে তিনি বললেন ওয়াত্তাকবীর বেশি বেশি করে আল্লাহু আকবার। কি পড়বেন? তারপরে তিনি বললেন ওয়াত্তাহমিদ বেশি বেশি করে আল্লাহর প্রশংসা আদায় করবা আলহামদুলিল্লাহ। যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন দাঁড়ানো অবস্থায় থাকেন সব অবস্থায় থাকেন বসা অবস্থায় থাকেন যেই অবস্থায় থাকেন প্রশংসা করবেন কার? আমরা যেহেতু মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি আমাদের প্রাকৃতিক কিছু কাজ আছে নাই? আছে না? প্রস্রাবের প্রয়োজন হয় না, বাথরুমের প্রয়োজন হয় কি না? যখনই আমরা বিশ্ব নবীর তরিকা মতো করবো বাথরুমে যাওয়ার সময় যখন আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবজি ওয়াল খাবাইস, আবার যখন সেখান থেকে বের হওয়ার দোয়া পড়বো গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযাফা ওয়া আনি, আবার যখন আমরা মসজিদে প্রবেশ করব তখন দোয়া আছে না নাই? তাহলে আমরা যে অবস্থায় থাকি প্রশংসা করব কার? আল্লাহ। বিশ্বনবীর সাহাবী বিশ্বনবী থেকে বললেন তোমরা জিলহজ মাসের এই 10 দিনে তোমরা বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা পেলাম এক নাম্বার আমল হলো বেশি বেশি করে কি করা? জিকির করা। তারপরে উচ্চ স্বরে তাকবীর পড়া। কি পড়া? তাকবীর। তাকবীর পড়া। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের প্রথম 10 দিনে দৈনন্দিন সকাল এবং বিকেল বেলা ওনারা তাকবীর জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে ঘর থেকে বের হয়ে বাজারে চলে যেতেন। আর উপস্থিত যত লোকজন থাকতো তারা সবাই মিলে আবু হুরায়রা এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে তাকবীর পাঠ করত। তাকবীর পাঠ করবে কার? তাকবীর পাঠ করতে হবে আমাদেরকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরে প্রশংসা করি কার? বরাদ্দ ঘোষণা করি কার? এতেই বসে যাচ্ছে সমস্ত প্রশংসার মালিককে। সকল যা কিছু রয়েছে পৃথিবীর সবচাইতে বড় কে? আল্লাহ। তাহলে দুই নাম্বার আমল হলো আমাদেরকে জোরে জোরে তাকবীর পাঠ করতে হবে। কি করতে হবে? তাকবীর পাঠ করার জিলহজ মাসের প্রথম দুইটা নিয়ম রয়েছে। এক নাম্বার নিয়ম হলো জিলহজ মাসের প্রথম তারিখ থেকে ইয়াউমে আরাফা জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত আমাদেরকে যে অবস্থায় থাকি তাকবীর পাঠ করতে হবে। দুই নাম্বার হলো শর্তযুক্ত, অর্থাৎ যেদিন আরাফাতের দিন শুরু হয়ে যাবে আরাফাতের দিন ফজরের থেকে শুরু করে 13 জিলহজ আসর নামাজ পর্যন্ত আমাদেরকে ফজর নামাজ শেষ করে জোরে জোরে তাকবীর পাঠ করতে হবে কি না? তাহলে আমরা দুইটা নিয়ম পেয়ে গেলাম। কয়টা নিয়ম পেলাম? দুইটা। আমরা নিজেরা পাঠ করব আর নামাজ শেষ হয়ে যাবে তখন 9 জিলহজ থেকে, না 10 তারিখ থেকে, 9 জিলহজ থেকে, 9 জিলহজ ফজরের পর থেকে আমরা 13 জিলহজ আসর পর্যন্ত কি করব? তাকবীর পাঠ করব, তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন। তারপরে তিন নম্বরে হচ্ছে জিলহজ মাসের আমল বেশি বেশি করে সিয়াম পালন করা। কি করা? সিয়াম। কি করা? সিয়াম। সবাই বলেন সিয়াম পালন। সিয়াম পালন করা। বিশ্বনবীর মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশারু ওয়াল আশারু সালাসাতান আইয়ামিন মিন কুল্লি শাহরিন ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাত। বিশ্বনবী কখনো চারটি আমল পরিত্যাগ করেন নাই। এক নাম্বার হলো আশুরার সওয়াব, আশুরার সাওম তিনি রাখতেন।
দুই নাম্বার হলো যখনই জিলহজ মাস চলে আসতো, জিলহজ মাসের প্রথম 10 দিন তিনি রোজা রাখতেন। তিন নাম্বার হলো প্রত্যেক মাসের চন্দ্র মাস, প্রত্যেক মাসের চন্দ্র তারিখের তিনটি রোজা তিনি রাখতেন, কয়টি রোজা? তারপরে চার নাম্বার হলো প্রত্যেক দিন ফজরের ফজরের সালাতের পূর্বে যেই দুই রাকাত সুন্নতের নামাজ রয়েছে, ওই দুই রাকাত সুন্নত কখনো তিনি পরিত্যাগ করেন না। তাহলে আমাদেরকে এই হাদিস বলছে আমরাও যেন এই চারটা জিনিস কী করি, সবসময় আঁকড়ে ধরি। আল্লাহ যেন আমাদেরকে এই চারটা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমি। তারপরে বিশ্বনবী আরেক সাহাবি, প্রসিদ্ধ সাহাবি, নাম হচ্ছে হযরত আবু হুরায়রা। নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন, মান দাআনি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি ওয়া মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাদতু আলাইহি ওয়া মা ইয়াযালু আবদি হাত্তা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু ফাইযা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه وما ترد عن شيء أنا فاعله ترددي عن نفس المؤمنين يكره الموت وأنا أكره مساته. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি আমার কোন বন্ধুর সাথে শত্রুতা পোষণ করবে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তারপরে আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা ফরজ ইবাদতে রয়েছে, আমার কাছে অধিক প্রিয় কোনো ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে পারে না, আমার বান্দা নফল ইবাদত দ্বারাই সর্বদা আমার নৈকট্য অর্জন করতে চায়, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্রে পরিণত করে দিই যে আমি তার কান হয়ে যাই। যখন সে কান দিয়ে কোনো কথা শুনে, যখন বান্দা সরাসরি আমি আল্লাহর কান দিয়ে কথা শুনে, আবার বান্দা যখন মুখ থেকে কথা বলে তখন সরাসরি আমি আল্লাহর মুখ থেকে কথা বলি, বান্দা যখন কোথাও হেঁটে যায় তখন সে আমার আমি আল্লাহর পা দিয়ে হেঁটে যায়, বান্দা যখন হাত দিয়ে কোনো কিছু ধরে তখন বান্দা আমার হাত দিয়ে ধরে। বিশ্বনবী বললেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাআলা বললেন, কোনো বান্দা যদি আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার প্রার্থনাকে খালি হাতে ফিরিয়ে দেন না। আবার কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেন। আল্লাহ বললেন, আল্লাযী আত'আমাহুম মিন জুঈ ওয়া আমানাহুম মিন খাউফ, তোমরা যখন ক্ষুধায় ব্যথিত হয়ে যাও তখন তোমাদের পেটে ক্ষুধা লাগে তখন খাবার দিয়ে তোমাদেরকে সাহায্য করেন কে? আল্লাহ। আবার যখন তোমরা বিপদে পড়ে যাও তখন বিপদ থেকে উদ্ধার করেন কে? আল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি বেশি বেশি করে সাওম পালন করি, জিকির করি, আমরা যদি ফরজ ইবাদতগুলি সঠিকভাবে আদায় করি, তাহলে আমরা কার সন্তুষ্টি অর্জন করতে পারবো? আল্লাহ। আল্লাহর সন্তুষ্টি যদি আমরা অর্জন করতে পারি, দেখেন তাহলে আমার চোখ কার চোখ হয়ে যাবে? আল্লাহ। আপনার চোখ কার চোখ হয়ে যাবে? আল্লাহ। আপনার হাত কার হাত হয়ে যাবে? আল্লাহ। আমরা কি চাই আমার হাত আল্লাহর হাত হয়ে যাক? আমরা কি চাই আমার মুখ আল্লাহর মুখ হয়ে যাক? তাহলে এই মুখ দিয়ে কখনো খারাপ কথা উচ্চারণ করা যাবে কি? যাবে না। এই মুখ দিয়ে কোনো বাজে সিদ্ধান্ত নেওয়া যাবে কি? এই মুখ দিয়ে যেই কথাই বলবো সেই কথাটাই যেন সত্য সঠিক কথা বলি, সত্য সঠিকভাবে এটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন বলেন আমিন। তিন পাঁচ নম্বরে যে কাজটি হলো জিলহজ মাসের খাঁটি মনে তাওবা করা, কি করা? এখানে আমরা যারা আছি আমাদের সবাই মনে হয় গুনাগার মুক্ত, গুনা থেকে মুক্ত, ঠিক কি না? আমরা সবাই গুনাগার, ঠিক না? আমরা যেহেতু গুনাগার আমরা ক্ষমা চাইবো কার কাছে? এই মাসের প্রথম 10 দিন এমন একটা মাস যেই মাসে আমরা আল্লাহর কাছে তাওবা করলে তাওবা কবুল করবেন কে? আল্লাহ বললেন শুধু এই মাসে নয়, যে অবস্থায় থাকো মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমরা তাওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের তাওবাগুলিকে কবুল করে নেব।
আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন, হে ইমানদাররা, তোমরা যারা ইমান এনেছো, গুনাহ করার সাথে সাথেই তোমরা তাওবা নাসুহা করো কার কাছে? যদি তোমরা তাওবা নাসুহা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় গুনাহগুলি ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতে ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা যদি তাওবা করি, আমাদের আগের এবং যত গুনাহ রয়েছে ক্ষমা করে দিবেন কে? আল্লাহ। তাহলে এই মাসের প্রথম 10 দিন আমাদেরকে তাওবার একটা বিশেষ কি রয়েছে, সুযোগ রয়েছে। আল্লাহ বললেন তাওবা সম্পর্কে, আরো রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত্তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন যারা তাওবাকারী এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদের সবাইকে ভালোবাসেন কে? আল্লাহ। তাহলে আমরা যেখানেই থাকি, যেভাবে থাকি, তাওবা করব কার কাছে? আল্লাহর কাছে। যখনই নাপাক হয়ে যাব তখনই পবিত্রতা অর্জন করতে হবে কি না? হবে। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা পাচ্ছি যে আমরা যেখানেই থাকি কি করতে হবে, অপবিত্র হলে কি হয়ে যেতে হবে, পবিত্র হয়ে যেতে হবে। আর যেখানেই থাকি সবসময় আস্তাগফিরুল্লাহ, তাওবা করব কার কাছে? তাওবাকারীকে কে পছন্দ করেন? আল্লাহ। না আমি পছন্দ করি, না আপনাদের মসজিদের সভাপতি সাহেব, কে পছন্দ করেন? আল্লাহ। আর এই গুণাবলী যার ভিতরে রয়েছে অন্যায় করে স্বীকার করার, এই ব্যক্তিকে সবাই কি করেন, ভালোবাসেন? না সবাই ভালোবাসেন। 6 নম্বরে হলো হজ ও উমরা আদায় করা। কি করা? হজ ও উমরা আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। মানুষের মাঝে যাদের মক্কা তথা বাইতুল্লাহর জিয়ারত করার সামর্থ্য রয়েছে, তারা যেন মক্কায় গিয়ে টাকা পয়সা খরচ করে আমার ঘরকে তাওয়াফ করে আসে, আর যার সমর্থ থাকা সত্ত্বেও সে আমার ঘরের জিয়ারত করলো না, আমার ঘর তাওয়াফ করলো না, আমি আল্লাহ, তাদেরকে জেনে রাখতে হবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যাবতীয় নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন বিশ্বজগতের কারো মুখাপেক্ষী নন, যারা ধনী রয়েছেন তাদের মুখাপেক্ষী আল্লাহ। তাহলে হজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ বলে দিলেন, আপনি অর্থ সম্পদের মালিক হয়েছেন, সাথে সাথে আপনাকে হজ আদায় করে নিতে হবে। হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন। এই জন্য আমাদের যখনই সম্পদ হবে তখন আমরা কি করব? হজ আদায় করব। আমাদের সম্পদ সমাজে দেখা যায় যাদের টাকা আছে তারা বললে, এই বছর করতাম না, আর কয়টা টাকা কামাই লই, এই বছর লাগানোর দরকার নাই, অনেক তো বুড়ো হয়েছি না, মনে বুড়ো হইলে হজটা ফরজ হয় বেশি না। যখনই আপনার ঘরে টাকা পয়সা আছে, জাকাত ফরজ পাশাপাশি হজ করার সামর্থ্য আপনার উপরে হয়েছে, তখনই সাথে সাথে আমার মনে হয় আপনাকে কী করা দরকার, হজটা আদায় করা দরকার। কারণ আপনি বৃদ্ধ হলে হজে যাইবেন, আমরা তো অনেক ঘটনা জানি যারা হজ করতে যায় বৃদ্ধ বয়সে, তারা যুবকদের ঠেলা ভেরা কী করে, অনেকে মৃত্যুবরণ করে না। তাহলে আমাদেরকে সক্ষমতা বয়সে কী করতে হবে, যুবক বয়সে কী করা দরকার, হজটা আদায় করা দরকার। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি হজ করে তাতে কোনো অশ্লীল আচরণ করেনি, হজ করার সময় কোনো অন্যায় আচরণ করেনি, হজটাকে পবিত্রভাবে সঠিকভাবে আদায় করেছে, কোনো পাপে লিপ্ত হয়নি, সে যেন সেদিনের মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসে, যেই দিন তার মা তাকে জমিনে ভূমিষ্ঠ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি হজ করে, হজ থেকে ফিরে আসার পরে সে কী হয়ে যায়? একবারে নাবালক শিশুর মতো হয়ে যায়, যার আমল নামায় কোনো কী থাকে না, গুণা থাকে না। এজন্য এই মাসে আমাদেরকে কী করা দরকার, বেশি বেশি করে সুযোগ থাকা সত্ত্বে আমাদেরকে হজ করা দরকার যাদের সামর্থ্য আছে। তারপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আরেকটি হাদিস থেকে তিনি বললেন, বিশ্বনবী বললেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জি আল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবী বলেছেন, এক উমরা থেকে অন্য উমরাকে তার মধ্যবর্তী পাপ সমূহের কাফফারা হিসেবে গণ্য করা হয়, আর কুলুষমুক্ত গৃহীত হজের পুরস্কার হলো জান্নাত। তাহলে আমাদের সামর্থ্য যাদের আছে আমরা হজ করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি হলো আমরা যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে পরকালে পাড়ি দেব তখন জান্নাত আমাদেরকে দিবেন কে? আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেন, আমিন। তারপরে ঈদের সালাত আদায় করা, কি করা? ঈদের সালাত আদায় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিলা সাহাবী, তিনি বললেন, হযরত উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বললেন, বিশ্বনবী আমাদেরকে আদেশ করেছেন আমরা যেন মহিলাদেরকে ঈদুল ফিতরের দিন এবং ঈদুল আজহার দিন ঘর থেকে বের করে ঈদের নামাজে শরীক হওয়ার জন্য সুযোগ করে দেই, আদেশ করি। কি করি? আদেশ করি। পরিণত ঋতুবর্তী বয়স্কা যত মহিলা রয়েছে সবাই যেন কি করে? ঈদগাহে যায় নামাজ আদায়ের জন্য। কিন্তু ঋতুবর্তী মহিলারা সালাত আদায় থেকে বিরত থাকবে, তারা ঈদগাহে যাবে, মসজিদে যাবে ঈদের নামাজ আদায় করার জন্য, কিন্তু তারা কি করবে না? সালাত আদায় করবে না। বিশ্বনবী বললেন, কিন্তু কল্যাণ ও মুসলিমদের যখন মুসলিমদের জন্য যখন দোয়া করা হয়, কল্যাণের জন্য যখন দোয়া করা হয় তখন তারা হাত উঠিয়ে দোয়া করবে কার কাছে? কার কাছে? তাহলে এই হাদিস বলছে মহিলারাও পর্যন্ত কি করতে হবে? ঈদের নামাজে আসতে হবে। কিন্তু আমাদের দেশে অসংখ্য ওলামাই কেরাম রয়েছে যারা মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে, ঈদের নামাজে আসতে নিষেধ করে, কিন্তু ওনারা যখন বলে যে মসজিদে আসলে নাকি ফেতনা তৈরি হবে, ঈদগায় গেলে নাকি ফেতনা তৈরি হবে, কিন্তু বাজারে যখন যায় তখন ফেতনা তৈরি হয় না। মহিলাদের উপরে ইসলামী আন্দোলন করা ফরজ, মহিলারা করবে মহিলাদের অঙ্গনে, মহিলাদের অঙ্গনে। আমি পুরুষ দিয়ে কি কাজ করার সুযোগ আছে? আমাদের সফিউল্লাহ ভাই ওনার চাচাতো বোনের কাছে গিয়ে কি ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ আছে? নাই, সুযোগ নাই। কিন্তু উনি ওনার ওনার ওয়াইফ যদি ওনার ওনার বউ ওনার ভাইয়ের বউর কাছে কি করতে পারবে? ইসলামের দাওয়াত দিতে পারবে, ওনার চাচাতো বোনের কাছে দাওয়াত দিতে পারবে। আর ওনার বউ যদি এই কাজটা না করে তাহলে এই কাজটা করবে কে? আমাদের ওলামাই কেরাম যারা রয়েছেন আমার মনে হয় এই জায়গাতে আপনারা ভুল সিদ্ধান্ত দেন। মাসলা মাসালের ব্যাপার আরেকটু কি করা দরকার? সজাগ হওয়া দরকার। তারপরে ওই সাহাবি মহিলা সাহাবি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অনেক বোন রয়েছে যারা ঘর থেকে বের হবার সময় তাদের ওড়না থাকে না। কি থাকে না? ওড়না নাই। তখন বিশ্বনবী বললেন, সেই মহিলা যেন তার কোনো বোন থেকে ওড়না ধার করে এনে সে ঈদগাহে আসে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদের জামাতে শরীক হওয়ার জন্য কি করেছেন? আদেশ দিয়েছেন। এই হাদিসটা হচ্ছে মুসলিম শরীফের হাদিস। কোন শরীফের হাদিস? মুসলিম শরীফের হাদিসে কোনো ধরনের কি নাই, গুজামিল নাই। এটাকে সবাই কি করে? গ্রহণ করে। আমাদের দেশের অসংখ্য বড় বড় ফতোয়াবিদরা কি করে? মহিলারা মসজিদে আসলে ঈদের জামাতে নামাজ আদায় করতে গেলে নাকি ফেতনা তৈরি হইব। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। তারপরে কুরবানি করা, কি করা? এই দিনগুলোতে আমরা যারা সামর্থ্যবিদ রয়েছি আমরা সবাই কি করব? কুরবানি করব। কি করব? রব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসলি লিরব্বিকা ওয়ানহার। আল্লাহ বললেন, হে রাসূল, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। তাহলে নামাজ আর কুরবানি কার সন্তুষ্টির জন্য? নাকি কুরবানি আমার বেয়াইরে দেখানোর জন্য? আমাদের সমাজে তো অনেক মানুষ রয়েছে, আমার তো টাকা রয়েছে, আছে কিছু টিয়া পয়সা, যদি কুরবানি না দেই মানছি কি দেখব? জিডারে নতুন বিয়া দিছি, কি করছি? নতুন বিবাহ দিছি, যদি কুরবানি না দেয় তাহলে বিয়ের বাড়ির তারা কি দেখব? হয় কি না? এমন হয় কি না? তারপরে আমার টাকা নাই, আমি ঋণ করা পর্যন্ত কি করি? কুরবানি দিই। কারণ কি? ঈদের দিন আমার ছেলেমেয়েরা কি খাইব? আমরা ছেলেমেয়েদেরকে খাওয়ানোর জন্য, বেয়াইরে দেখানোর জন্য, পাড়া প্রতিবেশীরে দেখানোর জন্য কুরবানি করি। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, এই কুরবানি আপনার কি হবে না? কবুল হবে না।
কে বলেছেন, কে বলেছেন কথা? আল্লাহ। সূরা হজের মধ্যে আল্লাহ বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত্তাকওয়া মিনকুম। আল্লাহ বললেন, তোমরা যেই পশুকে কুরবানি করো সেই পশুর চামড়া রক্ত গোশত আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কেবলমাত্র শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে আমাদের তাকওয়া কি করে পৌঁছে যায়? এই জন্য আমরা কি বিয়াইরে দেখানোর জন্য কুরবানি দেব না? আমি যে সমাজের অনেক বৃত্তশালী, আমি যদি কুরবানি না দিই তাহলে সবাই আমারে কি করবো, করবো কিপটা? কুরবানি দিছা না, আমি মানে মানুষরে দেখানোর জন্য দিব, ঠিক কি না? এমন নাকি? তাহলে কুরবানি করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে সঠিকভাবে কি করেন, কুরবানি করা তৌফিক দান করেন। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম قال النبي صلى الله عليه وسلم ان اول ما نبدا في يومنا هذا ان نصلي ثم نمير ثم نرجع فننحر فمن فعل ذلك فقد اصاب سنتنا ومن نحر قبل الصلاه فانما هو لحم قدمه لاهله ليس من النسك في شيء। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, বিশ্ব নবী বলেছেন কুরবানির দিনে আমরা সালাদ দিয়ে শুরু করব। কি দিয়ে? ঈদের সালাদ দিয়ে, ফজরের সালাদ দিয়ে না, কি সালাদ দিয়ে? ঈদের সালাদ দিয়ে। এরপর সালাদ থেকে ফিরে এসে আমরা কুরবানি করব, কি করব? কুরবানি করব। বিশ্বনবী বললেন, যে এমন আমল করবে সে আমাদের আদর্শের উপরে সঠিকভাবে রয়েছে, আর যেই ব্যক্তি ঈদের নামাজ না পড়ে ঈদগাহে না গিয়ে ঈদের নামাজের আগে গরু জবাই করে কুরবানি করে, সে যেন তার পরিবারকে গোশত খাওয়ানোর জন্য গরু জবাইটাই করলো। এই জন্য আমাদেরকে বিশ্বনবীর এই হাদিস থেকে শিক্ষা হচ্ছে, ঈদের নামাজের আগে আমাদেরকে কি করতে হবে, গরু জবাই করতে হবে নাকি? এমন তাহলে কখন? ঈদের নামাজের পরে, যেহেতু কুরবানির ঈদ আসে, কুরবানি ঈদের আমাদের অসংখ্য কাজ থাকে, এই জন্য ঈদের আজহার দিন আমাদের কি করা দরকার, অনেক আগে অর্থাৎ ফজরের নামাজের পরে ঘন্টা দুইয়ের মধ্যে ঈদের ঈদুল আজহার কি করা দরকার, সালাতের সময় নির্ধারণ করে নামাজ আদায় করা দরকার, সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত, জোহর নামাজের আগে যেই কোনো সময়। আমাদের দেশে তো ইনশাআল্লাহ কি করা হয়, ঈদের নামাজগুলি 7টা সাড়ে 7টা 8টার মধ্যেই কি করা হয়, কমপ্লিট করা হয়। তারপরে কুরবানি ঈদের দিন কিছু সংস্কৃতি আমাদের দেশে রয়েছে। আপনাদের মসজিদে একজন হুজুর আছে না? পাশের মসজিদে একজন হুজুর আছে না? আমাদের পুরো বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে একজন করে হুজুর আছে কি না? আচ্ছা বলেন তো, এই মসজিদের হুজুরের বেতন কত? সর্বোচ্চ দিলে 10,000 দিবেন। 10,000 টাকা দিয়ে কি হুজুরের ফ্যামিলি চলে? চলে না। হুজুর একটা হুজুরকে সর্বোচ্চ 3-4-5,000 টাকা একটা মসজিদে কি করা হয়, বেতন দেওয়া হয়। বিশ্বাস করেন, আপনাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যার দৈনিক ইনকাম হচ্ছে 5-10,000 টাকা, 3,000 টাকা, ও হুজুর পুরো মাসে বেতন পায় কয়টিয়া পায়? 3,000 টাকা পায়। এরপরে যদি হুজুর যাই কয় আমার বেতনটা বাড়ান, আমি আপনাদের কথা কই না, তখন কয় আরিফ বাবুর হুজুরে ভাতও খাওয়াই, তরকারিও দেই, নাস্তাও করাই, আবার বলে হুজুরের বেতন বাড়াই দাম, হুজুরে এটিয়ে দিয়ে কী করে? এটা আসলেই ঠিক নয়। আপনাদের কি সামর্থ্য নাই? আমি আপনাদেরকে দিয়ে সবাইকে বলতেছি, একেবারে এই মেসেজটা যেন সব জায়গায় পৌঁছে যায়। হুজুর রমজান মাসে তারাবির নামাজের একটা আশা করে তারাবির নামাজ পড়াইলে আপনারা সবাই কিছু টাকা পয়সা কী করবেন, একত্র করে হুজুরে একসাথে 50,000-60,000 টাকা দিবেন। এই 60,000-50,000 টাকা দিয়ে হুজুর একটা পারিবারিক কাজ করব। কিন্তু আমাদের অধিকাংশ সমাজের মধ্যে দেখা যায় মসজিদের মুসল্লিরা তারাবির টাকা তোলে 1,00,000 টাকা, হুজুরে দেয় 20,000 টাকা, আর 80,000 টাকা মসজিদের ফান্ড রেখে দেয় মসজিদের উন্নয়নের কাজের জন্য। এটা কি ঠিক? ঠিক না। তারপরে কুরবানির দিন আপনি 70,000-1,00,000-2,00,000 টাকা গরু কিনে কুরবানি করতে পারেন, কিন্তু হুজুরকে 500 টাকা দিতে 100 টাকা দিতে আপনার গাও জ্বলে, এমন হয় না? হয় কি না? আমি কিন্তু আমার জন্য বলি না, ঠিক আছে না? আমি কিন্তু প্রফেশনাল কি না, ইমাম সাহেব না, প্রফেশনাল ইমাম সাহেব না, যারা আমাদের সমাজ ইমামতি করতেছে তাদের অবস্থাগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই মেসেজটা যেন আমার পুরো বাংলাদেশে কি হয় পৌঁছে যায়। আপনি 1,00,000 টাকা দিয়ে গরু কুরবানি করতে পারেন 7 শরীকে, হ্যাঁ, একজনে 100 টাকা করে দিলে কয় টাকা হয়? 700 টাকা। আপনারা এই 700 টাকা দিতে হুজুরে কী করেন, গাও জ্বলে? আসলে কি এটা ঠিক? দেখেন হুজুর এই মাত্র হয়তোবা রমজানে 50,000 টাকা পাইব, আর কুরবানি দিয়ে যদি হুজুরি 20টা গরু জবাই করে নাইলে 5,000 টাকা পাইব। এই 55,000 টাকার ভরে হুজুর কী করে এই মসজিদে ইমামতি করে, বিশ্বাস করেন?
আমার কিন্তু পারিবারিক কোনো কিছু নাই, আমার ইমামতি করারও বয়স হয়েছে না, মুরব্বী যারা রয়েছে আমি তাদের অবস্থাটা বললাম আপনাদেরকে, এবং আমরা যারা আছি সমাজের ভিতরে বৃত্তশালী যারা কুরবানি করে আমাদেরকে এই কথাগুলি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। যে কথাগুলো বললাম কোরআন থেকে এবং হাদিস থেকে কথাগুলি বলেছি, আমি আমার বানানো কোনো কথা বলি নাই। যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে কী করবেন, ক্ষমা করে দিবেন। যদি রাগ করার দরকার থাকে আল্লাহ এবং তার রাসুলের সাথে কী করেন, রাগ করেন, ঠিক আছে না? আমি তো আল্লাহ আর রাসুলের কথাগুলি বলছি, ঠিক কি না? না আমার কথা বলছি, না আমার বাবার কথা বলছি, না এই মসজিদের সভাপতির কথা বলছি, কার কথা বলছি? আল্লাহ আর তার রাসুলের কথা। যে কথাগুলো হাদিস থেকে বলেছি, কোরআন থেকে বলেছি, সঠিক ইনফরমেশনগুলো যেন আমি এবং আমরা সবাই কী করতে পারতে বাস্তবে আমল করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর যে কথাগুলো ভুল হয়েছে আপনারা সবাই জানেন, মিসিং ইনফরমেশন দিতেই পারি, ওই মিসিং ইনফরমেশনগুলো যেন আল্লাহ আমাদের অন্তর থেকে দূর করে দিয়ে সঠিকটা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। হাযা মা ইন্দি ওয়া আলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি।